মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে শিলচরের মৌসুমী দে ভূমাফিয়াদের কাছ থেকে তার জমি ফিরে পেয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি শিলচর সফরের সময় মৌসুমী দে কেঁদে বলেছিলেন তার সম্পত্তি দখল করে নিয়েছে ভূমাফিয়ারা, তাই জমি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ সুপারকে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বলেছিলেন। পুলিশ সুপার নোমাল মাহাতো সেই জমিটি তদন্ত করে শিলচর সোনাই রোড এলাকার গোল্ডেন পার্ক এলাকার মৌসুমী দেকে জমি ফিরিয়ে দেন। এরই সাথে আরও 6টি পরিবারও তাদের জমি ফিরিয়ে পায়। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাওয়া মহিলার ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। 33 বছর বয়সী মৌসুমী দে জানান, হিমন্ত বিশ্ব শর্মার কারণে তিনি তার জমি ফিরে পেয়েছেন। এটা শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রীর কারণে, তিনি আমাদের ঈশ্বর যার শাসনে আমরা নিরাপদ বলে মন্তব্য করেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার নাম মৌসুমী দে, স্বামীর নাম বিজু দে, বাড়ি শরৎপল্লী। 2022 ইংরেজিতে আর কি আমার মা আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রি করছেন। জায়গাটা গাতা জায়গা আসছিল, এরপর আমি এখানে মাটিটি বড়াইয়া জায়গা বাউন্ডারি দিয়ে তুইছি। 2 মাস আগে এক নশাদুল ইসলাম নাম মানুষ একজন, চুমকি বিশ্বাস নামে একজনে আমার জায়গার মধ্যে রাত্রেবেলা বেড়ারা ভাঙ্গি আইয়া গড় মানাইয়া থাকছে, রাত্রে রাতে থাকছে। কারণ তারা কইতাছে তারার জায়গা এখানে। তারপরে আমি পরের দিন গিয়ে রাঙ্গিহারি থানা ওসি ম্যাডামের কাছে কমপ্লেন করছি, FIR দিছি। ম্যাডাম তারা এখানে আইসুন আইয়া তারার কাছে কইসুন এখান থেকে সরার লেগে তারা সরছেন। DC স্যারে এখানে গেছি, DC স্যারে যাওয়ার পরেও DC স্যারে আমার দিয়া দিছুন ADC ম্যাডাম এখানে যাওয়ার লেগে। ADC ম্যাডাম এখানেও গেছি, ম্যাডামে কোচুন তাই কদিন পরে দেখবা আমার সব দলিল উলিল নিছুন, কোচুন কদিন পরে দেখবা। এরপরে কোনো বিচার পাইছি না আমি। 1 মার্চ আমি CM স্যার আইবা শুনিয়া আমি CM স্যারে এখানেও গেছি। যাওয়ার পরে স্যারের কাছে আবেদন করছি, এটা লিখিতভাবে একটা আমি অ্যাপ্লিকেশন দিছি এই জায়গার বিষয়ে। তখন স্যারে আমরা কাছারের SP স্যারের কাছে এটা অ্যাপ্লিকেশনটা দেওয়া করছেন আমার জায়গাটা তদন্ত করার লেগা। গত 2 তারিখে তাই SP স্যারের লগে আমি দেখা করছিলাম গিয়া। এরপরে 3 তারিখে তাই SP স্যার আমার এখানে আইসুন, সঙ্গে আনছুন ADC স্যারে সার্কুল অফিসার। তারপরে জায়গা সঠিক তদন্ত করছেন, করার পরে দেখা গেছে যে আমার জায়গা আমি যে দখলকারী আসিল তারার এখানে জায়গা আসিল না, তারার অন্যখানে জায়গা আসিল, তারা এটা বিক্রি করা হয়ে গেছে, তারার এখানে জায়গা নাই, তারা অজানাইভাবে আমার জায়গাটা দখল করছে। তখন তারারে স্যারে কইছিল এখান থেকে সরার লেগে, তারাও পয়সা দিয়ে কিনছিল অন্য বাড়িটি থেকে, ওই বাড়িটিটায় তারারে জায়গা দিছে না। নশাদুল ইসলাম আর বিভু পাল নামে একজন মানুষ তারার থেকে তারা কিনছিল, তো ওই মানুষটিও তারারে জায়গা দিছে না করিয়া তারা অন্য জায়গা না পাইয়া আমার জায়গাতে আইয়া দখল করছে। তারারে উঠার লেগে টাইম দিছুন, আজকে সকালে 10টার ভিতরে তারারে ওঠার টাইম দেওয়া হয়েছে। তারা এখান থেকে আমি আইয়া পাইছি সকালে, তারা এখান থেকে গেছে। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই যে আমি আমার তাই এতভাবে সাহায্য করছি। আর আমি কাছারি SP স্যারের কাছেও ধন্যবাদ জানাই, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি অনেকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আমি তারা সাহায্যে আমি এই জায়গাটা পাইছি ফিরিয়া। চুমকি বিশ্বাস আমার জায়গার মধ্যে আইয়া বইছে, মানে তাইনদের নশাদুল ইসলামে জায়গা দেখাইছেন যে এই জায়গাটা তাইনের, তাইন ওই অনুযায়ী তাইন আমার জায়গাতে আইয়া গড় মানাইয়া বইছে। প্রথম তো স্যার আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারে আমি বিশেষভাবে ধন্যবাদ, তাইনের কাজে আজকে আমি এই জায়গাটা আমি ফিরে পাইছি। আর আমার কাছের SP স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি, আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ, সবাই সাহায্য এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি। আমি আমার অনেক আনন্দিত হয়েছি, স্যারের CM স্যারের আজকে একটু ইয়ে আমি জায়গাটা পাইছি, অনেক আনন্দিত। কী হয়েছিল আপনার সঙ্গে? আমার তো 2008 আমার মা এই জায়গাটা কিনছিল, তো 2022 ইংরেজিতে তাই না আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রি করছিলাম, তখন এই জায়গাটা গাতা জায়গা আসছিল। তারপরে আমরা এখানে মাটি ভরাইছি, রাস্তাও ডোনেশন দিয়ে রাস্তা রাস্তা বানানো হয়েছে। তারপর গত 2 মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রিবেলা বেড়ারা ভাঙ্গিয়া ঘর বানিয়ে রয়েছে। পরের দিন আমি রাঙ্গিহারি থানাতে একটা করিয়া দিয়েছিলাম। তারপরে আমি DC স্যারের সাথেও দেখা করছিলাম, ADC ম্যাডামের সাথেও দেখা করছিলাম। যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই, আমি অসহায় হয়ে আমি CM স্যারের কাছে গেছি। যাওয়ার পরে CM স্যারের সঙ্গে সঙ্গেই আমার কাছারের SP স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখিতভাবে দিয়েছিলাম, ওইটা স্যারের কাছে দিছো। এবং টাইম কোশন 24 ঘন্টার ভিতরে তা অ্যাকশন নেওয়ার লেগে, যেভাবেই স্যারে কোশন এইভাবেই আমার 24 ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে। আমি অনেক খুশি, এখন SP স্যারে গত দিনে এখানে আইয়া ভেরিফিকেশন করছেন, এই আমার সার্কেল অফিসারও আইছিল না, সেটেলমেন্ট অফিসারও আইছিল না, আইয়া ভেরিফিকেশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আছে। যে ফাইটে দখল করছিল তারা ভুলবশত দখল করছিল, তারা এখানে জায়গা নাই, তারা না বুঝছে করছে। তো স্যারেরও স্যারে তারার যে সঠিক জায়গাটা তারারও পাইয়া দিছেন, এবং আমার জায়গাটাও স্যারে আমারে পাইয়া দিছে, তার লেগে আমি অনেকভাবে তারার কাছে ধন্যবাদ। তো আপনি তো কইলা মাফিয়া নিছে গিয়া, তখন তো আমি তো জানি না, কারণ তারা তো জায়গা আসছিল না, অরিজিনালি তারা জায়গা নাই, জায়গা না থাকলে তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ, অরিজিনালি তাই দালাল যে মানুষটা বিক্রি করছে, তাই না জায়গা নাই তাই অযথা আমার জায়গাটা বিক্রি করছেন তারা দেখাইয়া।
তারপরে স্যার তারা এটা তদন্ত করছেন, করে দেখছেন টাইমের জায়গা নাই, তারা আমার জায়গাটা দেখাই তারা বিক্রি করছেন। আর যে মানুষ আইয়া গড়ে আইয়া বইছে তারাও অজানাই ভাবে আমার জায়গাটা আইয়া বইছে, তারাও জানে না, তারা ভাবছে এটা তারার জায়গা, ভাবি আমার জায়গা তাইয়া বইছে। তখন স্যারে তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারারে এই যে দালাল মানুষ আসছিল তারা থেকে জায়গা বার করিয়া তারা দিয়ে আসছে।